গুড মর্নিং গাইস, ত্রিপুরা ব্লগ সঞ্জিতের চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে হলো আজ হচ্ছে সোমবার, এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো ব্লগটি। কালকের মতো আজও ওয়েদারটা একদম বাজে করে আছে, একদম কুয়াশা পড়ে আছে, রৌদ্র ওঠেনি এখন পর্যন্ত, 9:30 বেজে গেছে। এই চলো আজ কী কী বাজার এনেছে তোমাদের দেখাই। এই যে বন্ধুরা, বাজার চলে এসেছে ফুলকপি, বাঁধাকপি, এখানে সিম, ধনে পাতা, এই যে দেখো কুমড়ো ডাঁটা এনেছে, এই হচ্ছে বাজার। কুমড়োটা কেটে নিলাম, এই দেখো বুটের ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিলাম। যে বন্ধুরা, কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, আলু নিয়েছি, আর এই কুমড়ো পাতাগুলি, ধনে পাতা পেস্ট করে, পাতাগুলি পেস্ট করে ভর্তা করব, আর ডাটা দিয়ে শুটকি মাছ রান্না করবো, আজকে চন্দনা শুটকি রান্না করবো। বন্ধুরা, সবজিগুলি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না বান্না স্টার্ট করব। চলো তা আজ কুমড়ো পাতার ভর্তা করবো, পাতাগুলি এখন পেস্ট করে নেবো, দেখে নাও। এখানে কিছু কুমড়ো পাতা আর কাঁচা লঙ্কা মজিয়ে নিলাম, রসুন দিয়ে দিলাম এক কোড়া, বেশি দেব না, দিয়ে দেব দিলাম, ধনে পাতা দিব, দিয়ে এখন পেস্ট করে নেব। এই দেখো পাতা পেস্টটা করে নিয়েছি, এখন তেলের মধ্যে নাড়া দিয়ে নেব, কড়াইয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব, গরম হয়ে গেছে, লঙ্কা দিয়ে দেব, লঙ্কাটা হয়ে গেছে, এখন পেস্টটা দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আমি লবণ দিয়েছি, জাস্ট অল্প একটু লবণ দেব, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর কিছু লাগবে না, ভিতরে আগে রেডি হয়ে যাবে ধনেপাতা, ভাতটা দিয়েছি, ধনেপাতার প্যান আসবে, রসুন দিয়েছি, সেটারও ভালোটা ফ্যানটা দিয়ে নেড়ে চেড়ে নেবো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, আমার ভর্তাটা কমপ্লিট, নামিয়ে নিলাম, শুটকি তরকারিটা বসিয়ে দিলাম। এই যে আমার শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে, কুমড়ো ডাঁটা দিয়ে, রঙানা শুটকি দিয়ে এই যে রান্না করলাম, হয়ে গেছে, ডোবাগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, নামানোর আগে ধনে পাতা দিয়েছি। এই চলো আজকে কি রান্না হলো আবার সব দেখিয়ে নিই। যেখানে বুটের ডাল রান্না করলাম, ভর্তা আর শুটকি তরকারি, এই হচ্ছে আজকে রান্না বান্না। তো বন্ধুরা, সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এখন স্নান করবো, রৌদ্র উঠেছে, সকালে তো যে অবস্থা, রৌদ্র নেই, কুয়াশা পাও, রৌদ্র না আসলে শীতের দিন একদম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে। চন্ডি আসিয়ে নিয়েছি, স্নানে যাবো, শুভ দুপুর বন্ধুরা, এখন 2টা বেজে গেছে, দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম। আজ হচ্ছে গরিবের খাবার, ভর্তাভাত, শুটকি মাছের ঝোল, ডাটা কুমড়ো ডাটা দিয়ে, এ চলো খেয়ে নিই। পাতার সেন্টে ভর্তাটা খুব ভালো হয়েছে, ঝাল ঝাল টেস্টি। এরকম একটা ভর্তা হলো না আসে, এক থাল ভাত খাওয়া যায়, খুব ভালো। আমার ছেলে তো আজ এই ভর্তা দিয়ে খেয়ে নেবে। শুটকি তরকারিটা দিয়ে খেয়ে নেবো, চন্দনা শুটকি ঘরে ছিল, হাজবেন্ড যখন বাজারে যায় সে বলছে মাছ আনবো না, রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, হাজবেন্ড কিন্তু মাছ ছাড়া খেতে পারে না, কিন্তু বলছে যে শুটকি খাবে, সবজি নিয়ে এসেছে, মাছ আনেনি, মাছ কালকে এনে দেবে, মাছ খেতে তো ভালো লাগে না বন্ধুরা, আমরা কি বলো, মাছ থেকে তো বেশ ভালো লাগে শুটকি। শুটকির ফ্লেভারে ভাত খেয়ে নেওয়া যা, খুব ভালো হয়েছে।
আমরা বাদকে তোমাদের সামনে আবার আসলাম। বারান্দা এসেছি, একটু রৌদ্রে বসবো। তাই কালকে বলেছিলাম ছেলে পিকনিক হয়ে গেছে কোথায় সেটা বলবো, তাই বলছি ধনঞ্জয় পার্ক, এটা হলো জুলাই বাড়িতে দক্ষিণ ত্রিপুরা, সেখানে গেছে পিকনিক করতে। আসতে প্রায় 9টা বেজে গেছে বাড়িতে আসতে আসতে। আসার পথে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গেল, ওখানে ভোগ দিল দর্শন করে। তা আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। বললাম ধনঞ্জয় পার্ক ত্রিপুরার লেটেস্ট পার্ক, এটা সবচেয়ে বড়, সেটা দেখলাম। আমি যাইনি কোনোদিন, শুনেছি। চলো পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা উঠে দিয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম, এখন চা বসিয়ে দিয়েছি। চলো চাটা করে নিই, দিয়ে দিলাম প্রথম অল্প করে চা পাতা দেবো, লাল চা হবে। তারপর লাল চা রেখে দুধের চা করে নেবো 2 কাপ, ছেলে আর আমি খাবো দুধের চা, হাজবেন্ড খাবে 1 কাপ চা। চলো চাটা করে নিই, রেডি 2 কাপ চা, চলো চা খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের সামনে আবার আসতে হলো আমাকে, আজকের ব্লগটা শেষ করতে হবে, তার জন্য এসেছি। এই চলো আজকের ব্লগটা এখানেই রাখবো, আর ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবে, লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে, অল বাটনটিও প্রেস করে রাখবে। এই চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।